Hey everyone, welcome back to my channel. আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার চারপাশের ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝে গেছো যে আমি আমার বাড়িতে নেই সো বেসিক্যালি আমি আউট অফ স্টেশন কলকাতার বাইরে এসেছি আর প্রচন্ড ঠান্ডায় রীতিমতো আমি কাঁপছি তার কারণ আমি এখন এসেছি কালিম্পং থেকে অ্যারাউন্ড আরও 25 কিলোমিটার ভেতরে এটা হচ্ছে ডামসান ভ্যালি তো সেখানে আমি একটা হোটেলে উঠেছি তো আর এটা আমার একটা সোলো ট্রিপ আজকে সকাল থেকে ভীষণ হেক্টিক গেছে সো খুব বেশি শ্যুট সেই জন্য করে উঠতে পারিনি আর বেসিক্যালি আজ সকালেই আমি প্যাকিং করেছি আমি একটু লেট লতিফ আছি আর কি তো যেহেতু আমার ফ্লাইট ছিল দুপুরবেলা ওই তোমার 1:30 নাগাদ তো সেই জন্য আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্যাকিং ট্যাকিং সব করেছি তো অভিষেক যেহেতু অফিসে ছুটি পায়নি ও আসতে পারেনি যে ইন্ট্রোটা আমার দেওয়া ছিল না তো আমি ভাবলাম এখানে পৌঁছে গিয়ে ইন্ট্রোটা দেব আর তত তারপর থেকে তোমরা দেখে দেখে না আমার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে প্রচণ্ড ঠান্ডা আমি পুরো কাঁপছি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো কিছু কিছু শর্ট অভিষেক নিয়েছিল যখন আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়েছিল তার কিছু কিছু ফুটেজ আছে আর বাকিটা আমি এখানে নামার পর থেকে বা ফ্লাইটে কিছু টুকটাক কিছু শর্ট নিয়েছিলাম তো সেগুলো সব তোমরা একটু দেখে নাও ওরা জিজ্ঞেস করে নিবি যে ইন্ডিগোটা কোন দিকটাতে হবে ঢোকার সময় জিজ্ঞেস করে নিবি হোটেলে উঠেছি আর কি মানে উঠবো এখনো যাইনি তো সেখান থেকে এই গাড়িটা আমাদের মানে আমার জন্য পাঠানো হয়েছে তো এটাতে করেই আমি যাচ্ছি সামনে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে তিস্তা নদীর স্রোত কিছুই দেখা যায় না কারণ পুরোটা বাঁধ দিয়ে দিয়েছে মানে এমনভাবে বাঁধ দিয়ে দিয়েছে যার ফলে এখন আর তিস্তা সেই স্রোত আর দেখা যায় না তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি আমি যখনই পাহাড়ে আসি আর কি তখনই কোনো না কোনোভাবে জ্যামের মুখোমুখি হই তো দেখো সামনে আবার একটা জ্যাম পেয়েছি তো সামনে পর পর গাড়ি দাঁড়িয়ে আছে আর বাই দ্য ওয়ে আমি একদম ড্রাইভারের সিটের পাশে বসেছি ভদ্রলোক ভীষণ ভালো তো উনি আমাকে দেখাচ্ছেন আর কি গাইডের কাজও করছেন কিছুটা তো কোথায় কোনটা তিস্তা নদী কোথায় কালীবাড়ি কোথায় কী আছে সব দেখাচ্ছেন আর কি তো মানে সামনে বসলে কি হয় ভিউটা ভালো পাওয়া যায় তো সেই জন্য আমি এখানে বসে পড়েছি আর গাড়িটা দেখো পুরো ফাঁকা আর দেখি কখন পৌঁছাই এখন অলরেডি বাজে 5টা তোমরা জানি না বুঝতে পারছো সো পৌঁছতে হয়তো 6:30 বাজবে ভেবেছিলাম রাস্তায় কোথাও একটা খাবো কিন্তু ভাবছি খাবো না কারণ তাহলে আরো অনেক দেরি হয়ে যাবে প্রচণ্ড ঠান্ডা লাগছে বেশ ঠান্ডা সো আমি এই জাস্ট হোটেলে ঢুকলাম তো হোটেল এখন তো সন্ধে হয়ে গেছে এখন ধরো বাজে দেখো 7:15 আমি কীভাবে দেখাচ্ছি ভুলভাল করে সো এনিওয়ে 7:15 বাজে আর বেশ ঠান্ডা কিন্তু রুমটা খারাপ নয় আমি তোমাদের রুম ট্যুর দেবো তো আসার সঙ্গে সঙ্গে দেখো ওরা আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি
কি চা খাবো তো আমি এমনি লিকার চাই বলেছিলাম, তোরা দেখো কি সুন্দর একটা কাপে করে সার্ভ করেছে। তো এখন আমি চাটা খাই। প্রচণ্ড খিদে পেয়েছিল জানো আজকে সকালবেলা। এয়ারপোর্ট যাওয়ার আগে অভিষেক আর আমি জাস্ট, অভিষেক অফিস যাচ্ছে মানে যাবে, ও তো আমায় নামিয়ে দিয়ে অফিস চলে গেল। খুব সুন্দর তো কালারটা দেখো। তো সকালবেলাতে ওই তখন কি খেলাম, রুটি খেয়েছি, একটা রুটি, কারণ 9টার সময় তখন খাবার একদম ইচ্ছে ছিল না। ভেবেছিলাম এয়ারপোর্টে কিছু খাবো, কিন্তু সেখানেও এসে তখনও খুব একটা খিদে দিতে পায়নি। তারপর নামার পর খিদে পেয়েছিল, কিন্তু যথারীতি জ্যাম, লেট, তো এইসব কারণে আজকে আর কোথাও দাঁড়ায়নি। দাঁড়িয়ে যে খাবো একটু সেসব কিছু করিনি, শুধু মাঝখানে একটা চিপসের প্যাকেট কিনেছিলাম সেটা খেয়েছি, ব্যাস। তারপরে এই চা, আর এখন ওরা বোধ হয় কিছু পকোড়া টকোড়া পাঠাবে, সেটা খাবো, তারপর একটু চাঙ্গা হবো। তাতে তোমাদের ঘরটা একবার দেখাচ্ছি, খুব সিম্পল ঘর, একদম বাজেট ফ্রেন্ডলি। জাস্ট এইটা হচ্ছে এন্ট্রান্স, এই গেট, তো এখান থেকে ঢুকেই হচ্ছে এই হচ্ছে রুম। ওকে, সো এখানে জাস্ট আমি আমার লাগেজটা রেখেছি, আমি এইটা পরবো এখন। আর এখানে দুটো মোড়া আছে বসার জন্য, এখানে চাপটা রয়েছে, এটা খেতে খেতেই তোমাদের দেখাই। এটা হচ্ছে বেড, সিঙ্গেল বেড বলেছিলাম কিন্তু এরকম দিয়েছে, সো এনিওয়ে এই। আর এইখানে হচ্ছে এখানে হচ্ছে একটা বেসিন, দেখলে যেটা বিশাল যে কিছু হাইফাই একটা হোটেল সেরকম নয়, কিন্তু ভীষণ সিকিওর। আমি একা ট্রাভেল করছি তো অনেক খোঁজ খবর নিয়ে এখানে এসেছি। ওকে, তো এইমাত্র স্টার্টার দিয়ে গেল, সো দেখো কি সুন্দর সিস্টেম। ওয়াও, মোমো। ওকে, খাওয়া দাওয়া শেষ, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আমার হাতগুলো পুরো ঠান্ডায় জমে যাচ্ছে। সো দেখো সব ফাঁকা, ভেজ মোমো ছিল আর চা ছিল, আর রাতের অর্ডার নিয়ে গেল, রুটি খাবো, তার সাথে কী দেবে জানি না, বলেছি চিকেন মাটন বাদ দিয়ে। তো আমি আর একটুখানি পরে আর কিছুক্ষণের মধ্যে আমি যাবো ডিনার করতে, কী ঠান্ডা। তো আমি দেখো ভেতরে এইটা পরেছি, এটা বেশ মোটা, এটা কিন্তু শীতকালে পরার জন্যই। তো এর ওপর আমি সোয়েটারটা চাপিয়েছি, ঘরের মধ্যেই এখন আছি, আর মাথার মধ্যে মাফলারটা দিয়ে রেখেছি। সেই মাত্র রুম হিটার দিয়ে গেল, প্রচণ্ড ঠান্ডা। ও গড, চলো খেতে যাচ্ছি এখন। খেতে যাওয়ার আগে তোমাদের বাইরেটা একটু জাস্ট দেখাই চারপাশটা। দেখো এটা হচ্ছে কটেজ, তো এই কটেজটাতে আমি উঠেছি, সকালে আরো ভালো করে দেখাতে পারবো, চলো। হ্যালো, এই হলো ডাইনিং হল, এই হচ্ছে আমার খাবার। ইয়ে ক্যা হ্যাঁ, ইয়ে কোন সা সবজি হ্যাঁ? আলু দম। ওকে, আর ইয়ে ফিশ হ্যাঁ? ফিশ। আর রুটি। থ্যাংক ইউ। ঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করে শীতে কাঁপতে কাঁপতে, আর এসে যখন মুখ ধুচ্ছি না, তো বেসিনের জলে যখন আমি হাত ধুচ্ছি, হাত আমার পুরো মনে হচ্ছে যেন আমি হাতে কিছু ফিল করছি না। আর এখন বাজে হচ্ছে বলছি 9:30, তো এখন 9:30 বাজে।
ও আর কিছুক্ষণ একটু এটা ওটা করে টায়ার্ডও আছি, তো ঘুমিয়েও পড়বো। সো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, কাল আবার নতুন করে নতুন জায়গায় এক্সপ্লোর করবো। কালিম্পংয়ে এর আগে আমি কখনো আসিনি, সো দেখি কাল কোথায় যাই কি করি সব তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।